বগুড়ায় শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির চাষ। জেলার বিভিন্ন স্থানে মূলা সহ নানা ধরনের সবজি চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক। বগুড়া সদর, শিবগঞ্জ, গাবতলী, সোনাতলা উপজেলায় সবচেয়ে বেশি চাষ হয় সবজির। অধিক লাভের আশায় আগাম শীতকালীন সবজি মূলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূল থাকলে ভালো লাভ করতে পারবেন বলে আশা তাদের। কৃষি বিভাগ জানিয়েছে, এবছর জেলায় 13,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যেহেতু এবছর সবজির দাম বেশি, সে কারণে লক্ষ্যমাত্রা সবজি উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের।